নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচন পিছবে না, নির্ধারিত সময়ই হবে পাঁচ রাজ্যের ভোট, সেই তালিকায় রয়েছে পাঞ্জাবও। আর পাঞ্জাব ভোটের আগে বড়সড় সাফল্য অরবিন্দ কেজরিওয়ালের। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামছে আম আদমি পার্টি। আর তার আগে চণ্ডীগড়ের পৌর ভোটে দুর্দান্ত ফল আম আদমি পার্টির। চণ্ডীগড় পৌর নির্বাচনে সর্বাধিক আসন জিতেছে তারা, দ্বিতীয় স্থানের ঠেলে সরিয়ে দিয়েছে পদ্ম শিবিরকে। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভাগ্য পরীক্ষায় নামার আগে চণ্ডীগড়ের পৌর ভোট ছিল আম আদমি পার্টির কাছে অনেকটা লিটমাস টেস্টের মতো। জয়ের পর যথেষ্ট আত্মবিশ্বাসী অরবিন্দ কেজরিওয়ালও। পৌর ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, চণ্ডীগড়ের ফলাফল পাঞ্জাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, পরের বছরের শুরুতে এক নতুন সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে। চণ্ডীগড়ের পৌর ভোটে 35টি আসনের মধ্যে 14টিতেই জিতেছে আম আদমি পার্টি, 12টি আসন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। এর পাশাপাশি কংগ্রেস জিতেছে 8টি আসন এবং অকালী দলের জুটেছে 1টি আসন। অরবিন্দ কেজরিওয়াল টুইটারে জানিয়েছেন, চণ্ডীগড় পুর নিগমে আম আদমি পার্টির জয় পাঞ্জাবের আসন্ন পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং আম আদমি পার্টিকে বেছে নিয়েছে। পাঞ্জাব পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত। উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী এবং পাঞ্জাব নির্বাচনে একেবারে আগ্রাসী প্রচারে নেমে পড়েছেন। সম্প্রতি বেশ কয়েকটি জনসভাও করে এসেছেন তিনি। আম আদমি পার্টির পাঞ্জাবের দায়িত্বে থাকা রাঘব চাড্ডা জানিয়েছেন, চণ্ডীগড়ে নির্বাচন একটা ট্রেলার ছিল, পুরো সিনেমা দেখা যাবে পাঞ্জাব নির্বাচনে। উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কেজরিওয়াল জানিয়েছেন, পাঞ্জাবের জনগণের প্রতি তিনি যথেষ্ট আস্থাশীল যে তারা এই ধরনের অশুভ শক্তিকে পরাস্ত করবে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকেও আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাঞ্জাবে একটি দুর্বল সরকার চলছে, শাসক দলের নেতারা নিজেদের মধ্যেই লড়াই করতে ব্যস্ত, পাঞ্জাবে সৎ ও শক্তিশালী সরকার প্রয়োজন যার সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করবে। কেজরিওয়ালের অভিযোগ, পাঞ্জাবের স্বর্ণমন্দির অপবিত্রতার পিছনে যারা জড়িত ছিলেন তাদের অন্য কেউ উদ্দেশ্য নিয়েই সেখানে ওই কাজের জন্য পাঠিয়েছিলেন, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্য নিয়ে তাদের সেখানে পাঠানো হয়েছিল বলেই মনে করেন কেজরিওয়াল। বিগত 5 বছরে পাঞ্জাবে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। কেজরিওয়াল আরও বলেন, পাঞ্জাবে যতদিন শক্তিশালী সরকার না আসবে ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, আম আদমি সরকার প্রতিষ্ঠিত হলে এই ধরনের অপরাধীদের আটক করা হবে বলেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।